ইমান টাইম গাড়ীত বহি তার দেহাটো পুরা বেয়া লাগি আছে। হাই হাই, কি লাগি আছে? হ্যালো, এনেকুৱা দূৰৰ ৰাস্তাত পুৰা একা বেকা ৰাস্তা পাই নাছিলো, তো আমাৰ ৰোগত মৰে দেখা বেয়া হয়। আপোনালোকে এইটো দেখা পালে ৰাস্তাখন কেনেকুৱা হৈ গ'ল, আমাৰ যোৱাটো হ'ব না নহ'ব কোনো চান্সে নাই আৰু। হেল্ল' গাইছ, স্বাগতম জনাইছো আপোনাক আজি এটা নতুন ভিডিঅ'ত। তো গাইছ, এতিয়া বিল্ডিঙৰ ওপৰত আছো দেই, ছাদৰ ওপৰত। যোৱাকালি যে আহিছিলোঁ তো ঋষিকেশৰ যিটো ৰুম সেই ছাদৰ ওপৰত আহি গ'লোঁ। আৰু গাইছ, আজি ঋষিকেশৰ পৰা আজি আমাৰ 5টাতে বাছ আছে, তাৰ কাৰণে সোনকালে পূৰা ওলাই ৰেডি হ'লোঁ। তো তো আজিৰ ভিডিঅ'টো চাই থাকিব, সকলোলৈ মৰম দি যাব। আৰু গাইছ, চাওক এইফালে পূৰা বিল্ডিঙৰকেইটা আণ্ডাৰ আণ্ডাৰ হৈ আছে, এইকেইটা কোনোবা কোনোবাকেইটা লাইট জ্বলি আছে, এইফালে পাহাৰ আছে, দেখা নাযায় গাইছ। আৰু গাইছ, মই ৰুমৰ পৰা অলপমান ওলাই আহিছিলোঁ ছাত্ৰৰ ওপৰত ভিডিঅ' আৰম্ভ কৰিবৰ কাৰণে ন, তো এতিয়া গৈ আছোঁ আমাৰ ৰুমকেইটা দেখুৱাওঁ আপোনালোকক। আমাৰ আছে এইফালে, এইফালে ভাই এইটো ওলাই আছে। গুড মৰ্ণিং, গুড মৰ্ণিং, গুড মৰ্ণিং। তো আমি ৰাতি ইয়াতে শুলোঁ আৰু বাথৰুম ইয়াতে আছে, আছে দে বাথৰুম, এইফালে আছিল বাথৰুম আৰু ইয়াতে শুলোঁ। আৰু গাইছ, আজি ৰাতিপুৱা 5টাতে বাছ আছে, তাৰ কাৰণে পুৰা ফৰ দৰ চাৰিটাতে উঠি কিনে গা পা ধুই কিনে ৰেডি হ'লোঁ, এতিয়া যাব লাগে। আৰু ভিডিঅ'কেইটা আপলোড কৰিব আছে আমাৰ, তো যোৱাকালি এডিট কৰিলোঁ আৰু আপলোড কৰিবৰ কাৰণে আছে, তো চাই থাকিব আজিৰ ভিডিঅ'টো। ভাটিনালৈকে আজি যাত্ৰা হ'ব। গৈ আছো। গুড মৰ্ণিং দা, গুড মৰ্ণিং, গুড মৰ্ণিং, গুড মৰ্ণিং। ৰঙা হৈ আছে, লাল হৈ আছে, বদমাছি খালি। তো যিয়ে নহওক, যাব কাৰণে এতিয়া কত গৈ আছো দেখা পাব, 5:15 বাছ আছে আমাৰ, আমি ৰুমৰ পৰা তো গৈ আছো বাছ, মানে য'ত লৈকে বাছ আহিব তেওঁলোকে যাব লাগিব। আৰু এতিয়া ঋষিকেশত আছো, আৰু আজি ঋষিকেশত বাই বাই দি যাম বেলেগ এটা ঠাইত। ইয়ে হ'ল ব্লগাৰ জীৱন গাই, আজি এটা ঠাইত কালি বেলেগ ঠাইত, সেনেকুৱাকে গৈ আছো। তো আৰু গাছ দিনটো আজি বোলে মানে 12 ঘণ্টা, 12 ঘণ্টা মানে বাছতে থাকিব লাগিব, কি হ'ব ৰে হাই। গৈ আছো দে, যি কি নহওক ৰুমৰ পৰা ওলাই আহিছিলোঁ, কিন্তু ৰুমৰ পৰা ওলাই আহি আমাৰ বিপদ, মানে আমি এই ৰাস্তাৰে যাব লগা আছিল, কিন্তু এই ৰাস্তাখন বন্ধ হৈ আছে বোলে, তাৰ কাৰণে গাড়ীকেইটা পূৰা ব্লক হৈ আছে। তো গাইছ কি কৰোঁ এতিয়া, আৰু আমি মানে দিনবোৰ লৈ কিনে আকৌ পিছুৱাই যাব লাগিব, নামি গৈ আছোঁ কিবা এটা গাড়ী লৈ কিনে। তো হৰ্দৈ আছে আৰু গাইছ, আমাৰ বাইদেউনাথ যোৱা ৰাস্তা এইটো আছিল, কিন্তু এই ৰাস্তাটো যোৱা নহ'ল এই গাড়ীত, এতিয়া এই ৰাস্তাৰে যাম আমি। তো ইয়াতে এইটোৱে হ'ল আমাৰ বাছ, উঠি লওঁ এতিয়া, উঠি ল'লোঁ বাছত গৈ আছোঁ। আৰু গাইছ, আমাৰ যিটো ৰাস্তা আছিল ন, সেইটো অলপমান চৰ্টকাট ৰাস্তা আছিল, কিন্তু আমি দূৰ ৰাস্তাৰে গৈ আছোঁ, 50 কিলোমিটাৰমান দূৰ বোলে সেই ৰাস্তাৰে। তো সেই ৰাস্তাৰে 12 ঘণ্টা লাগিছিল, আৰু এই ৰাস্তা গৈ কিনে কিমান ঘণ্টা হোৱা লাগে নাজানো আৰু। তো আৰু মানে 50 কিলোমিটাৰ দূৰ কাৰণে 100 টকা আৰু বেছিকৈ লৈছে ভাড়াটো। আৰু গাইছ, এতিয়া পাহাৰৰ ওপৰত উঠি গৈ আছোঁ, আৰু গাইছ পূৰা ঠেলা হেঁচাকৈ গৈ আছোঁ, চিটকেইটা সৰু সৰু দেখা পালে, আৰু পুৰা চাব গাইছ, পুৰা নাজাৰা আকাশ মেঘ, আৰু এইফালে তলৰ গাইছ যিমান পাৰে ওপৰলৈকে গৈ আছে, আৰু ট্ৰেইন চাগে ন পুৰো ভাল লগা নাই, এনেকৈ ভিডিঅ' বনাবৰ কাৰণে সুবিধা নাই আৰু, ট্ৰেইন চাগে বনাই গৈ আছো, আপোনালোকে চাই থাকিব। আৰু গাইছ পুৰা আকাশৰ ওপৰত থকা যেন লাগি আছে এতিয়া, পুৰা তলত মেঘে মেঘ দেখুৱাই আছো ৰ'ব আপোনালোকক। এইফালে চাওক, এইফালে মানুহৰ ঘৰ কি ধুনীয়া লাগিছে নাজাৰা, আৰু এতিয়া পাহাৰৰ ওপৰত আছোঁ আমি, আৰু ৰাস্তাবোৰ চাম থাকে এনেকুৱাকৈ। আৰু গাইছ বাছ ৰখি দিল, তো ইয়াতে মানে চাহ খাই কি খায় তো ইয়াতে খাব লাগিব এতিয়া, আৰু আমিতো হলাৰ পৰা একো খোৱা নাই, কিবা এটা খাই ল'ব লাগিব। আহি পালোঁ, ক'ত আহি পালোঁ, আহি পোৱা নাই, ৰেষ্ট কৰা জেগা আহি পালোঁ, চাহ খাবৰ কাৰণে ৰখি দিলে। অঁ চুৰা আহি পালোঁ এতিয়া, ইয়াতে অলপমান চাহ খাবকে ৰখি দিলে, আৰু হোটেলটো গ্ৰীণ হিলছ ৰেষ্টুৰেণ্ট আছিল চাগে। আৰু গাছ ইফালে পাহাৰ এইকেইটা চাগে খহি পৰে এইকেইটা, বাছ কি ভয়ংকৰ হ'ব এতিয়া যদি খহি পৰে। আৰু গাছ এতিয়া এনেকুৱাকে আহি পালোঁ, আৰু এইফালে কিবা এটা দেখা পালোঁ, পাহাৰৰ কেনেকুৱাকে খেতি কৰে দেখুৱাইছোঁ ৰ'ব, এইফালে পাহাৰৰ খেতি, ধান খেতি কৰিছে চাগে এনেকুৱাকে।
এটো কি এটা কি বা এটা খাব লাগিব আমি রাতি পার পার যে তুমি কো খোৱা নাই আর গাইস বাথরুমত আহিছিল আর ইফালে কি ধুনিয়া আগে সাউন্ড শুনা পাইছো এ নিজুর আছে কাখরে এই মজা আর গাইস জি কিটা মেন মেন ভিউ পয়েন্ট না কি কিটা দেখাই না পলো আর কেনকা উলে কি ভিডিও বানাই গাইস কি মজা লাগিব এই আর এটা সাগে মানুর হর হয় আমি আর গাছ ইফালে আর বহুত কিটা কিবা কিবি আছে আর রাস্তা আর গাছ গই থাকো এনেকুৱাকে হাজিনাত লৈকে আজি দিনটা গাড়ীত উঠি এইখন বাছতে উঠি ইয়াৰ লগতে যাব লাগবো আজি দিনটা আর গৈ থাকো ইমান আরামত আইছো ইমান বিন্দাসত আইছিল কিন্তু আজি হাতো কারো ভাল লাগা নাই সব টিকা বিষয় গেছে হ্যাঁ এইটো আর বলে 12 ঘন্টাতে এক্সট্রা আছিল আমি আলু পরঠা বলে খাই আলু পরঠা আলু পরোঠা খাই লৈছো এতিয়া রাতিপুয়ার উঠার পর খাওয়া নাই এইটে ব্রেকফাস্ট খাই লৈছো যি কি নহওক দিয়া মাঝে মাঝে কষ্ট করব লাগে তো যোৱাকালি আরামত আহিছো বহি আজি মানে অলপমান কষ্টকে হব বহি যাওয়াটো আর গাইস আজি তো অলপ বেশি টাইম আছে আজি 12 ঘন্টা বেশি লাগবো 1.5 ঘন্টা লাগবো সাগে আমি বাসত থাকব কি গাইস কি মজা রাস্তা ওয়াও আর গছ কিটা চাব না একে ডিজাইনের গছ নাই কিটা পাহাড় কিটা এটাই গছ বেলেগ গছ ইমান নাই আর তলত ফালে তো দেখাই না যায় উপর দেখা না যায় তলত দেখা না যায় জাস্ট রাস্তা অস্ত্র অস্ত্র দেখা পাই আছো বহুত বেশি কুবলি আর কুয়লিবর মানে হঠাতে সাফা হয়ে যায় আর হঠাতে আহি যায় যিমান উপর লই গই আছো সিমান ঠান্ডাও লাগি আছে আর কুয়লিও বেশি হওয়া লাগছে তো কি হয় আর মানে আজি পুরা ই পাহাড় পুরা সি পাহাড় পার হয়ে পুরা গই আছে আজি অকল পাহাড়ে পাহাড়ে জার্নি হব সাগে তো গই আছো এনেকুয়াকে আপনার দেখা পাব আমি কেনেকুয়াকে যাও আর দেখাই যাম আপনার কেনেকুয়াকে রাস্তা আপনার দেখাইছো রব এইফালে যে মেঘকিটা লাগিয়ে যে না ই রাস্তারে সিফালে ঘুরে আইছিল আমি তার সিকিটা মেঘ পাইছো আর এইফালের অলপমান উপরে উঠে আসিল ইফালে অলপমান মেঘ নাই তো তলর ফালে সিফালে মেঘকিটা লাগি আছে ইফালে চক পাহাড়ের উপরতে হেনকা একটা লেক দেখা পালো কিবা লেক নামতো না জানো কম ডাঙর ইফালের ইফাল দেখাই না যায় পোহর ভরা করলি না জানো আর বহুত ডাঙর লেকটো কি মজা লাগছে আর পানিটো কি কি সাফা নিচা লাগি আছে তলর ফালে কালারে বেলেগ পানির কালার ওয়াও আর মেঘ লাগি আছে পাহাড় পাহাড় আর এইফালে লেকটু কি মজা নাকি রাস্তা কাকতে এনেকা লেকটু ফটো লোব পালে ভাল আছিল নাকি তো মানে আমার বাসখন নরখয়গে তো টাইমত বলে যাই পাব লাগে সিফালে তো হিয়ার কারণে খরদরকে গই আছো ইফালে লেকটু কি ধুনিয়া লাগি আছিল আর গাছ দেখা পালে এটি হল হালাকানন্দ রিভার তো আর যেটো কেদারনাথ যে বানপানী হয়েছিল এইফালে ৰাণী দেৱী দীপাল আছে এই মন্দিরটা চাই ঘুরব বিচারাত বলে কেদারনাথ বানা হয়েছিল 2013 চনতে বানা হয়েছিল কেদারনাথত এই মন্দিরটা বলে সাইড ঘুরব বিচার তার কারণে বানা আহিছিল
যে মানে আলকানন্দার নদীর মাঝে অনেক গাড়ি মানে গাইজ ইমান টাইম গাড়ীত বহি তার দেহাটো পুরা বেয়া লাগি আছে। ভাই ভাই কি লাগি আছে? হ্যালো বমি বমি লাগিছে নাকি? মানে তার ইমান হেবিট নাই ন, গাড়ীত ইমান টাইম বহি থাকা তার কারণে ইয়ার পুরো গাটো বেয়া হয়ে গেছে। আর গাইজ কিবা এটা এনেকুৱা এটা ঠাই আহি পালো, ইয়াতে মানে বাস রুখি দিল খাবর কারণে মানুষ। কিন্তু হাইছ আমার যুগত দেহা বিয়াটো মানে গা বিয়াটো মরেই হল। তো গাইছ পুরো মাথা চাথা ঘুরে গেছে মর, এনেকুৱা দূরের রাস্তা পুরা একা বেকা রাস্তা হয় নাছিল। তো আমার রূপত মরে দেখা বেয়া হাইছ কি হব আর গাইছ যায় পাওয়া নাই মেন ঠাইলিকে। তো যান বার দেখালে চেষ্টা করে এটা ভিডিও বনাবার কারণে মনে নাই আর। তো তথাপিও ভাবিছ অলপমান যিমানখিনি বারো দেখাবলে চেষ্টা করি। তো এইফালে এনেকুৱা পাহাড় আছে চারিওফালে আর আমার গ্রুপের মানুষ কায়ো একো খাব নারি আছে, গোটাইকিটা থিয় হয়ে আছে আর বাকিকিটা গোটাই খাবলে গেছে। পুরা চিয়াতে রুখিছিল মানে খানা খাবার কারণে, আর আমারও ভাত সাত খাবার কারণে একো মন নাই আর। তো রাস্তা পুরা গা বেয়া হয়ে গেল। তো সেইখানে অলমান রুখি কিনে এইফালে একটা গোল্ডেন কালার একটা শিবাবার ফুটি মূর্তি আছে, তো ইয়াতে ফটো শটো উঠিল। আর মোটো একেবারে দেখা বেয়া, তার কারণে একেবারে যথেষ্ট ভিডিও বনাবই পড়া নাই। আর আগত বোলে কিমান বা কিলোমিটার মান আছে যাব পারো না নাই নাজানো আর, বহু বেশি বেয়া লাগিছে, মাথাটো বহুত বেশি ভারী লাগে আছে, তার কারণে বহুত কিবা হয়ে আছে, ভিডিও বনাবা মনে নাই আর। তথাপিও আপনারা দেখাই থাকিম, চাই থাকিব যিমানখিনি পারো আর চেষ্টা করে যাম। আর গাইজ গাটো অলমান ভাল পালো দিয়ক। তো আহি আহি আর পাম বলে কয়ে আছে খুন্দিয়া হল ন এতিয়া। আর গাইজ পুরা ভুঁড়িকিটা কপি আছে, ভূমিকম্প যেন লাগি আছে, পুরা যা থাকা নিচিনা লাগিছে ভুঁড়িকিটা। তো আর ইয়াতে বলে চাহ খাই রুটি দিল, ইয়াতে কিবা একটা খাবার কারণে রুটিলো। তো খাবা খাব পারো না নাই নাজানো। তো আকু বলে রাস্তা বহু দূর আছে, তো সেইখানে গাড়ি উঠব লাগিল আর মাথা ঘুরবাও পারে। আর গাইজ এই রেস্টুরেন্ট এইটো দোকানের পর এইফালে তলের ফেলে এইফালে পুরা নিজরা বই যাওয়া আছে নদী আর এইফালে পাহাড়। গাছ ইয়ার মোবাইল পুরলে গেল আর গাইজ। আর গাইজ এটা বাদ্রীনাথ মন্দিরত যাবর কারণে রাস্তা একেবারে বন্ধ হয়ে আছে, আর সকল গাড়ি মানে গোটাই গাড়ি রুখি আছে, এটা যাব পড়া দিয়া নাই। তো মানে লেন্স লাইট হয়েছে বলে তার কারণে যাও দিয়া নাই। তো এইকেইটা গাড়ি গোটাই ফুচি আছে, তো গোটাইকেইটা বদ্রীনাথ মন্দিরত যাব কারণে আহিছিল। আর এইফালে তলত কটবা বলে লেন্স লাইট হয়েছে তার কারণে যাব দিয়া নাই। এতিয়া কি করু, তো আমার যাওয়া হয় না নহয় সেটাই চিন্তা হয়ে আছে এতিয়া। তো এতিয়া পাঁচটা রাতে এতিয়া হবই থাকে, কেইটা বাজিল, ছয়টা বাজিল আর এঘন্টা বা লাগে নাজানো আর, দুঘন্টা মান পিছত খুলিম বলে ভাবিছিল সেনকা কইছিল এজন মানুষে, কিন্তু খুলি না নুখুলে নাজানো আর। এইফালে গাড়ি আর এইফালে লাইন লাইন গাড়ি আর এইফালে লাইন লাইন গাড়ি, আজি খুলি না নুখুলে নাজানো আর। তো খুলিলে খুলিলে এইটো যাব পাৰিম, নুখুলেতো আর নাই আর। গাইজ বাসর পর অলমান আগত আহিলো মই সকলে আর ইয়াতে দেখা পালো এটা, এইফালে গাড়ি যাম তারপর আকো গাড়ি খালতে ঘুরে আছে এইফালে এইফালে আকো গাড়ি খালতে পড়ে আছে। আগত বোলে লেন্স লাইট হয়েছে আর গাড়ি মানে আধা রাস্তা গাড়িও খালতে পড়ে আছে, সিটেও আটকে আছে আর অলপমান আগত যাই চাও রব। আর গাড়ি চাও গাড়ি কিমান আগত আছে, বহুত কেটা গাড়ি আহিছিল, বহুত কেটা গোটাই মানে ফাঁসি আছে যাব পরা নাই, বহুত কেটা লম্বা লাইন। আর কোনবা কোনবা গাড়ি তো ঘুরিয়েলগে, তো সেইফালে রাস্তা বন্ধ কারণে এতিয়া বহুত দূর আহিল, এতিয়া কত থাকো কত নাথাকো হব না, কত থাকিব পাব সেইকেইটা রুম বা রুমও লাগব, তার কারণে বহুতই চিন্তা করে আছে কত থাকিম না যাম, বহুত চিন্তা হয়ে গেল। আর এই রাহাকত গাড়ি ফাঁসিয়ে আছে একটা, আর গাছ বহুত দূরলকে লাইন গাড়ি
আর আমার পিছফালে কি লাইন না জানো আর গাড়ি ড্রেনার পরে গেছে আমার যাওয়াতো হব না নহব কোনো চান্সে নাই আর আমার কি হব আজি আজি কিবা হয় ভাই ইফালে গাড়ি এক্সিডেন্ট এইফালে ল্যান্ডস্লাইড ক্যান্সেল হয় নাকি আজি আরে এটা ল্যান্ডস্লাইড নহয় শুনা পালো আর তিন চারিটা জায়গাত ল্যান্ডস্লাইড তিন চারিটা হ্যাঁ আর গাইস এটা এইখানে পুরা হোটেল আর মানে বিস্তর লাগি গেল মানুষরে আর যেহেতু গাড়ি তো যাওয়া নোয়ারা হয়ে আছে রাতে খুলি না নুখুলে সেটা না জানো তো খুলিলে তো ভাল আছে রাতে হলেও লয়ে যাব আমাক কিন্তু যদি রাতে লয়ে না যায় তো নুখুলে তেতিয়াহলে তো হোটেলত থাকব লাগা হব তার কারণে হোটেলত আহিছিল সেইকেইটা কেইটামান হোটেল আছে তাকে চাই আছো কি কম আর গাইস ইমানকিটা গাড়ি ফাঁসি আছে দেখা পাইছে আপনাদের বহুত কেইটা গাড়ি ফাঁসি আছে ইয়াতে অকল আমিয়ে নহয় বহুত কেজন বহুত মানুষ আছে গাইস আজি যাওয়া নহয় আর আমার ক্যান্সেল হয়ে গেল তো বেগ চেগ লই কিনে এটা রুমত যাব লাগবে আমি তো আজি ইয়াত হিস্ট্রি করেছিলাম এদিন কালি খুলি না নাই আর গাইস বহুত মানুষ রুম বিচারি আছে তার মাজত আমি কিবা কে পালো রুম তো আমি ফালতুয়ে পালো বর্তমান বাজি গেল 8টা এতিয়া আর তাতে যদি রখি থাকি হই ফেল আমি রুমে না পালো এইটা এইটা সিমান মানুষ রখিয়েছে তো আর গাইস ইন্ডিয়া রুমত আহি পালো তো কিবা কে রুম তো পালো তো ইয়াতে আজি থাকি দিউ তো কালি আকো নেক্সট ভিডিও লগ পাম সকলকে তো এনেকৈ মৰম দি থাকিব তো সকলোৱে গুড নাইট হৰ হৰ মহাদেৱ গুড নাইট।